Hi guys, this is Joyful from hardwaresentinels back again with another video, and this is mainly a thank you video for the 5000 subscribers we just got. By Bangla video dekhtechi apnar fashion marke English shone bhalo lage na. English dekhar ichcha hole Linus tech tips ache apnar video dekhar che hajar bhalo kotha hocche sundor kore bangla ta bolen fashion bolben na. Fashion bolben na noy shoroshori English amra English bujhi thik ache. Bondhura iha Joy Khan শক্ত জিনিসপত্রের প্রহরী থেকে নিয়ে এসেছে আরেকটি ভিডিও এন্ড এটা একটা ধন্যবাদমূলক ভিডিও কারণ আমরা মাত্রই 5000 এই সাবস্ক্রাইবার বাংলা কি এনিওয়ে এই ভিডিওটা খুব ছোট একটা ভিডিও জাস্ট আমরা আমাদের গ্র্যাটিটিউড প্রকাশ করার জন্য ভিডিওটা বানাচ্ছি এবং সাথে আমাদের চ্যানেলের কিছু মিশন এবং ভিশন এবং কিছু চেঞ্জ আসবে সামনে সেই চেঞ্জগুলো আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা করা সো ফার্স্ট কথা বলি আমাদের চ্যানেলে কি কি চেঞ্জ আসছে মূলত আমরা বেশ কয়েকদিন থেকে আপনাদের থেকে প্রচুর কমেন্টস পাচ্ছিলাম যে আমাদের চ্যানেলের নামটা অনেক কঠিন হার্ডওয়্যার সেন্টিনেলস এন্ড এই কঠিন নামটার জন্য এটা ঠিক বোঝা যায় না যে এটা বাংলাদেশ বেসড চ্যানেল নাকি এই চ্যানেলটা অথবা অন্যান্য বাংলা টেক চ্যানেলগুলো সার্চ দিলে হয়তো সামনে চলে আসে বাট আমাদের চ্যানেলটা ঠিক ওইভাবে সার্চ রেজাল্টে প্রপারলি আসে না কারণ আমাদের নামটা বেশ কঠিন সো আমরা চিন্তা করছিলাম যে আমাদের চ্যানেলের নামটা যদি আরেকটু ইজিয়ার দেওয়া যায় এখন আমার আর সিফাতের দুজনেরই বেসিক্যালি আমাদের টিম মেম্বার সবারই আমাদের এই হার্ডওয়্যার সেন্টিনেলস নামটা খুব পছন্দ সো আমরা চিন্তা করছি যে আমাদের চ্যানেলের নামের সাথে এখন একটা বাংলাদেশ অ্যাড হবে হার্ডওয়্যার সেন্টিনেলস বাংলাদেশ সংক্ষেপে আপনারা এটাকে HSV বলতে পারেন সো ইট উইল বি HSV হার্ডওয়্যার সেন্টিনেলস বাংলাদেশ সো এই নামটা নিয়ে যদি আপনাদের কোনো দ্বিমত থাকে অথবা আপনারা যদি মনে করেন যে এর থেকে আরও বেটার নাম দেওয়া পসিবল ডু লেট আস নো এই ভিডিওটা মেইনলি আমরা আমাদের সাবস্ক্রাইবার থেকে অ্যান্ড থ্যাংকস ফর দ্য 5000 সাবস্ক্রাইবার আই মিন ইট মিনস আ লট টু আস সো আমরা আমাদের এই 5000 সাবস্ক্রাইবার আমাদের এই 5000 মানুষের ভালোবাসা এবং তাদের কমেন্ট থেকে বেসিক্যালি আমাদের চ্যানেলটা আবার নতুন করে শুরু করতে যাচ্ছি সো যদি কোনো নাম আপনাদের মাথায় থাকে ডু লেট আস নো সো এটা গেল আমাদের চ্যানেলের নাম এবার হচ্ছে আমাদের চ্যানেলের অভ্যন্তরীণ কিছু চেঞ্জের কথা বলি আমাদের চ্যানেলে আমি নিজে পার্সোনালি একটা প্লেলিস্ট রান করি যেটার নাম হচ্ছে গুজব কান দিবেন না সো যারা ওই ভিডিওগুলো দেখে থাকেন তারা হয়তো বা খেয়াল করে দেখবেন যে আমি ভিডিওটাতে বেসিক্যালি আমাদের টেক ওয়ার্ল্ডের ভিতরে যত নিউজ লিকস রুমার্স যত কিছু চলতেছে সমস্ত কিছু সব জায়গায় ক্র্যাম্প আপ করে তারপর হচ্ছে আপনাদের কাছে জিনিসগুলো প্রেজেন্ট করি সো গিভেন দ্যাট প্লেলিস্টার নাম গুজবে কান দিবেন না সো বেসিক্যালি ওইটা টেক রিমার্স আর লিক্স নিয়ে করার কথা কিন্তু আমি আস্তে আস্তে ফাইনালি ওইখানে নিউজগুলো অ্যাড করা শুরু করি বাট ওইটা নামের সাথে একটু কন্ট্রাডিক্টরি হয়ে যায় কারণ বেসিক্যালি আমি গুজব নিয়ে কথা বলার কথা বাট সেখানে আমি টেক নিউজও দিচ্ছি সো আমি এখন চিন্তা করতেছি যে ওই প্লেলিস্টটাকে এখন আমি দুইটা ভাগে ভাগ করে ফেলবো একটা হবে আমাদের শুধু গুজব আর আমাদের শুধু লিক্সের জন্য আর একটা হবে আমার নিউজের জন্য সো গুজবে কান দিবেন না এখন দুইটা ভাগে ভাগ হয়ে যাবে গুজবে কান দিবেন না যেই সিরিজটা সেটা শুধুমাত্র হবে টেক রিউমার্স এবং টেক লিক্স এই দুটো জিনিসপত্রগুলো আর টেক নিউজ যেগুলো থাকবে সেগুলো এখন আমরা আরেকটা প্লেলিস্ট স্টার্ট করব এখন সেই প্লেলিস্টটার নাম কি হবে সেটা আপনারা আমাদেরকে বলতে পারেন আমাদেরকে নিজে কমেন্ট করতে পারেন যে আপনারা কি টাইপের নাম দেখতে চান এখন ইনিশিয়ালি আমাদের একটা আমাদের চ্যানেলের মেম্বারদের ভিতরে যেটা কথা হয়েছে সেটা হচ্ছে HSV নিউজ অথবা হার্ডওয়্যার সেন্টিনেলস বাংলাদেশ নিউজ এটা একটা প্রাইমারি ডিসিশন বলা যায় বাট আপনারা আপনারা যেই নাম দেখতে চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা ডেফিনেটলি সেটা আমাদের কাউন্টের ভিতরে রাখবো এবং আমরা হয়তো সেখান থেকে একটা নাম শুরু করবো এবং আমাদের নেক্সট ভিডিওটা বেসিক্যালি নিউজ বেসডই হবে অনেকগুলো নিউজ জমে গেছে তো আমি ওগুলো করতে পারতেছি না কারণ এখন গুজবে কান দিবেনের ভিতরে সব নিউজ দেওয়া ইজ অ্যাকচুয়ালি আ উইয়ার থিং সো আমি হয়তো নতুন প্লে স্টার্ট করে সেটা দিব সো ডু লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন নেক্সট হচ্ছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও সো মেইনলি আমাদের চ্যানেলটা রিভিউ বেসড একটা চ্যানেল সো এখন যেহেতু আমাদের এই করোনা পরিস্থিতি অথবা যে কোনো যে লকডাউন অবস্থায় চলতেছে দেশের ভিতরে সেই জন্য আমাদের প্রোডাক্ট ফ্লো মূলত অফ প্রোডাক্ট ফ্লো বলতে আমি এখানে বোঝাচ্ছি যে রিভিউ ইউনিটগুলো পাওয়া অন্তত অফ হয়ে গেছে কারণ আমাদের যেসব এক্সিস্টিং শপগুলো আছে অথবা যারা ইম্পোর্টাররা আছে তাদের হয়তো বা প্রোডাক্ট আটকে আছে আমাদের চিটিগাং পোর্টে তো সেগুলো প্রপারলি হয়তো বা ট্রান্সপোর্ট হচ্ছে না সো সেখান থেকে আমরা হয়তো বা প্রোডাক্ট পাচ্ছি না তো সো এই লকডাউন পরিস্থিতি শেষ হলে আরও এক্সাইটিং কিছু রিভিউজ আসবে আপনাদের জন্য এবং আমরা ট্রাই করবো আমরা আগের থেকে আরও বেশি অ্যাক্টিভ হওয়ার জন্য আমরা এখন থেকে চেষ্টা করবো প্রতি বৃহস্পতিবার অথবা শুক্রবার সন্ধ্যার ভিতরে একটা ভিডিও আপলোড দেওয়ার সো উইকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি এখন থেকে সো
if you haven't subscribed, মানে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলেন এন্ড ওই বেল আইকন যেটা আছে ওইটা ক্লিক করেন কারণ যাতে ভিডিও আসলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান সো আমরা এখান থেকে উইকে একটা করে ভিডিও দেওয়া শুরু করব আর নতুন নতুন কিছু বিল্ড করে স্টার্ট করব হয়তোবা আমরা আরো নতুন কিছু রিভিউ করা শুরু করব কারণ এখন আমরা মূলত মেইনস্ট্রিম রিভিউগুলোতে আছি যেমন আমরা কেসিং রিভিউ করছি অথবা মনিটর রিভিউ করছি সো আস্তে আস্তে হয়তোবা এই রিভিউ এর জিনিসপত্রগুলো আরো বেশি এক্সপ্যান্ড হবে সো সাবস্ক্রাইব করে দেন ইট হেল্পস আস আ লট আর আরেকটা ছোট্ট নিউজ দিয়ে রাখতে চাই এটা এখনো খুবই প্রাইমারি ডিসিশন হিসেবে আছে এটা নিয়ে আমরা এখন অত বেশি একটা থট দেইনি যেহেতু আমরা আমাদের চ্যানেলের নাম চেঞ্জ করছি আমরা আমাদের চ্যানেলের নাম রাখবো যদি রাখি আর কি হার্ডওয়্যার সেন্টিনেলস বাংলাদেশ এটা এখন আপনাদের উপর ডিপেন্ড করে অনেকখানি সো যদি আমাদের চ্যানেলের নামটা ওরকম হয় সেই কেসে আমরা আমাদের কন্টেন্টগুলো বাইরের মানুষদেরকে খাওয়ানোর জন্য আমরা একটা ইন্টারন্যাশনাল চ্যানেলও খুলতে পারি উইচ উইল বি হার্ডওয়্যার সেন্টিনেলস গ্লোবাল অথবা ইন্টারন্যাশনাল এরকম সামথিং ওইটার নাম নিয়ে এখনো চিন্তা করি না বেসিক্যালি আমরা আপনাদের উপর অনেক বেশি ডিপেন্ড করতেছি ডু লেট আস নো ডু গিভ আস ফিডব্যাক সো আমরা ওইখান থেকে একটা ভালো ডিসিশন নিতে পারি সো ওইখানে যেটা করা হবে আমরা যেসব বিল্ড ভিডিওগুলো করি অথবা আমরা যেসব রিভিউ ভিডিওগুলো করি সেগুলোর একটা ইংলিশ স্ক্রিপ্ট তৈরি করে সেগুলোর একটা ইংলিশ ভার্সন যাবে হচ্ছে ওই চ্যানেলটাতে সো এটা হয়তোবা অত বেশি একটা মেইন স্ট্রিম জিনিস হবে না এটা হয়তো একটা সেকেন্ডারি চ্যানেল হিসেবেই থাকবে বাট স্টিল আমরা ওইটা চিন্তা করছি কতটুকু কি করতে পারি এখনো ঠিক শিওর না বাট লেটস সি অ্যান্ড এটা নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে আমাকে জানান যদি আপনারা মনে করেন যে এটা একটা ভালো আইডিয়া ডেফিনেটলি জানান যদি মনে হয় যে না এটা ভালো আইডিয়া না সেটাও আমাদেরকে জানান কারণ আমাদের জানা দরকার অ্যাকচুয়ালি এটা কতখানি একটা ফ্রুটফুল আইডিয়া হইতে পারে সো এই তো মোটামুটি আজকে এই পর্যন্তই আমি জাস্ট চাচ্ছিলাম যে আপনাদের সামনে আসার জন্য আমাদের 5000 সাবস্ক্রাইবার হয়েছে আমার খুব ইচ্ছে ছিল যে আমাদের সমস্ত টিম মেম্বার একসাথে মিলে আপনাদেরকে একটা থ্যাংক ইউ ভিডিও দিব বাট ইউ নো দ্য থিংস আর হ্যাপেনিং রাইট নাও সো করতে পারলাম না তো সবাই দোয়া করবেন যাতে আমরা আরো বেশি আরো বড় একটা চ্যানেল হতে পারি আমরা যেন বাংলাদেশের একটা ভালো টেক কমিউনিটির ভিতরে একটা শক্ত অবস্থান নিতে পারি অ্যান্ড সাইনিং আউট